এইমাত্র মাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর ফ্রম বাতিল করল রাজ্য সরকার যাদের ফ্রম বাতিল করা হয়েছে তারা এই প্রকল্পে আর টাকা পাবেন না তো বন্ধুরা আপনাদের নাম যদি বাতিল লিস্টে থাকে তাহলে সেটি আপনারা কিভাবে ঠিক করাবেন সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল নোটিফিকেশানটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি তো ঠিক কি কারণে এই প্রকল্পের টাকা এখনও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আবারও তেইশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন আগামী পাঁচই মে তৃণমূল সরকারের প্রথম বছর পূর্তি হওয়ার আগেই সরাসরি সরাসরি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই তেইশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তবে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা যুক্ত হওয়ায় প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সরকারের অতিরিক্ত প্রায় দুশো কোটি টাকা খরচ হবে প্রতি মাসে রাজ্যে খরচ হবে অর্থাৎ বেড়ে হবে এক কোটি টাকা আগামী এক বছরে এই প্রকল্পে মোট তেরো হাজার কোটি টাকা ব্যয় হবে এর ফলে লক্ষ্মীর লক্ষীভান্ডার প্রকল্পে উপকৃত হবেন মোট এক কোটি পঁচাত্তর লক্ষ উনিশ হাজার পাঁচশো বাইশ জন সূত্রের খবর প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় চুয়াল্লিশ হাজার ছশো তিয়াত্তরটি নতুন আবেদন মঞ্জুর করা হয়নি অর্থাৎ এই দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন চুয়াল্লিশ হাজার ছশো তিয়াত্তরটি ফর্ম কিন্তু বাতিল লিস্ট করা হয়েছে প্রথম বছরের ঠিক একই কারণে বাদ গিয়েছিল আশি হাজার আবেদন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল প্রতিটি অফিসার আপনার বাড়ি বাড়িতে বাড়িতে গিয়ে এই প্রকল্পের ভুল সংশোধন করে এই প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো এবারও হয়তো এই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আধিকারিকরা রয়েছে তারা আপনাদের বাড়িতে গিয়ে ভুল সংশোধন করে দিয়ে আসবে বা আপনাদেরকে ফোন করে ডাকবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের ভুল সংশোধন করাতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পারেন ঠিক কি কারণে অনেকের মোবাইল ফোনে এস এম এসও আসেনি এবং অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা এই ভিডিওটিতে বুঝতে পারলেন তবে যারা ফর্ম ফিল আপ ঠিকভাবে করেছেন এই প্রকল্পের টাকা প্রতিনিয়ত পাচ্ছেন আপনারা পাবেন এবং যারা নতুন ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের ফর্মে যদি কোনো ভুল না হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ